হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল হর হর মহাদেব সকলকে আমার তরফ থেকে। সো আমি আজ যাবো চকলেট কিনতে কিছু, আর টেডিটা আজকেই কিনে রাখবো, আমি আমাকেই গিফট করবো টেডি ডে উপলক্ষে। তো আজকে আমি চকলেট কিনতে যাব আর টেডিটাও কিনে রাখবো। তো দেখতে থাকো, আমার সাথে থাকো, দেখতে থাকো যে আমি কোথায় যাই টেডি কিনতে আর কীরকম করে টেডি কিনে নিয়ে আসি। তো তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করবো, অ্যান্ড বাড়ি আসার পর সব কিছু আমি শেয়ার করবো। সো আমি এখন বেরাবো। তো এই বাচ্চুটা এখন একটু স্যাড হয়ে গেছে, কারণ আমি বাইরে বেরালেই ও একটু স্যাড হয়ে যায় যে কখন আসবে, একা হয়ে যায়, ওর একা লাগে। তো বাবুটা আমি যাই, তারপরে এসে তোমার সাথে কথা হবে। বাবুর জন্য গিফট কিনতে এসেছে, আর রাস্তা থেকে আসার সময় আমায় বললো যে ওর সিঙ্গেল না, আমার সত্যি বলতে গেলে গার্লফ্রেন্ড নেই। তো তুই এখন থেকে কিনে রাখবি, ওর দাম বেড়ে যাচ্ছে বলে। ইন ফিউচারে দেওয়ার জন্য তো রাখতে হবে না, ইন ফিউচার যদি বাবু হয়। আচ্ছা যাই না, পাবো কি পাবো, বিচার বিশাল বড় তোর। কিন্তু পাবো না, আনএক্সপেক্টেড জায়গায় এসেছি, ইম্পসিবল। এখানে তো নাই, চল তাই ছোট 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 পুচকি পুচকি ইয়ে নেই চলেগা। এখানে অনেক ছোট 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 টেডি বিয়ার, ছোট টেডি বিয়ার, ছোট টেডি বিয়ার, এ চলবে না আমার জন্য, তো চলবেই না। আমার জন্য বড় টেডি বিয়ার আমি পাইনি, ক্লিপের কথা বলে মা দাঁড়া দাঁড়া ক্লিপ গুলো দেখতো, এটা দেখতো, সো ক্লিপ দেখি আমি একটু, হ্যাঁ মায়ের জন্য একটু শপিং করি। আমার মনের মতো কোনোদিনই আমার মনের মতো কিছু থাকে না, স্টাইল বাজে। আজ পর্যন্ত আমি এখানে সবথেকে বেকার যদি রেটিং হয় এখানটা দেখো, মানে কি বলবো, কত দেওয়া যায় এখানে রেটিং, 10 এ? আরে 10 তো অনেক দূরে, তুই 5 এ বল, 5 এ 1.5, মানে এই বাচ্চাদের জন্য একটু এটা। আমি এখান থেকে বড়দের জন্য কোনোদিনও বেকার রেটিং পোষাচ্ছে, রুমাল কিনেছি নাকি সন্দেহ। কিন্তু ঢুকি দেখি যদি পাই, চল এবার মাস্কটা পরে দোকান দেখতে দেখতে চল।
অনেক সুন্দর লাগছে। লাস্টে চন্দননগরে এসে দাঁড়ালাম, একটা শপ দেখলাম, একটা ছোট্ট শপ আছে, দেখি দেখি কাকা ট্রাই করছে খুলে দেওয়ার, খুব হেল্প করছে আমার জন্য। আমার তো কেউ নেই দেওয়ার আমাকে টেডি বিয়ার, কি করব নিজেকে গিফট করব টেডি বিয়ার। এই তো একটা কিনেছি, আর আমার টেডি আসছে এখন রাস্তায়, খুব মজা হচ্ছে আমার, খুব আমার টেডি আসছে একদম ডিরেক্ট কারখানা থেকে। কারখানা থেকে পছন্দ করলাম রং, এই কালারেরই হবে, তো ওটা কারখানা থেকে এখন আসছে তৈরি হয়ে। তো সেই সময় আমরা একটু ঘুরুঘুরু করছি, একটু খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, কিন্তু চারিদিকে শুধু ভিভো আর অপোর ফোনের দোকান, খাওয়া দাওয়ার দোকান নেই। আর পান বিড়ি সিগারেট ওগুলো তো আমি খাই না। আমি চকলেট গিফট করবো, চাপ কি চকলেট ঝগড়া করবে বাড়ি গিয়ে আসলে আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই, তার জন্য আমি এরকম ভাবেই সবাইকে আজকে চকলেট দেবো, চকলেট ডেটটা আজকে এরকম ভাবেই আমি পাঠাবো। তোমাকে দিয়েছি না আমি, দিয়েছি আমি, আমি আমার মাকে দিয়েছি প্রথমে, তারপরে দিয়েছি এই ভাইটাকে, আজকে সবাইকে এরকম ভাবেই চকলেট ডেট চকলেট দেবো, খুব ফান করবো, খুব ফান। আমি একদমই গালাগালি দিই না, কারণ আমি গালাগালি দিই না সত্যি। এই যে সরকারি গাড়িগুলো এরকমই, কি খাবি বল, কি খাবো বল, কিছু তো আমি দেখতে পাচ্ছি না খাওয়ার, আমি সারা দোকান চারিদিকে গাড়ি গাড়ি গাড়ির দোকান, কি খাবো গাড়ি। সত্যি ভাবিনি মানে ওরকম টাইপ হয়ে যাচ্ছে, তিনটে তিনটে প্যাকিং না, মানে খাবার সময় আমি সেখানে তো দেখাবো না, তিনটে প্যাকিং করে দিতে বল, তিনটে প্যাকিং। আচ্ছা চিকেন স্যান্ডউইচ দাও না, তিনটে
বসে আছিস আমার বাবুটাকে নিয়ে, বাবা পড়ে যাচ্ছিল আমি। আজ সো টেডি কেনা হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। তো আমার ক্যাটুটা অনেক জ্বালাতন করছিল যে একটু বেড়াবে বাইরে, তো আমি ওকে ছাড়লাম একটুখানি, দেখতে পাচ্ছ এখানে ও ঘুরছে, তো ছাড়লাম একটু, আর ও একটু ঘাস খাচ্ছে। তো আর আমার কাজ মিটে গেছে, তো আমার খুবই আনন্দ হয়েছে। অনেক আমি শপে গেছি, কিন্তু অনেক শপে এত বড় টেডি ছিল না যত বড় আমি নিতে চাইছিলাম, আর যেরকম কালার আমি নিতে চাইছিলাম সেরকম কালারও ছিল না, তো তার জন্য একটু সময় লেগে গেছে অনেকটাই। তো ওরা কারখানা থেকে তৈরি করে দেন আমাকে দিয়েছে, তো তার জন্য অনেকটা টাইম লেগে গেছে। তো বিকেল হয়ে গেছে, আমি যখন বেরিয়েছি তখন বাজে হচ্ছে একটা, তো এখন বাজে হচ্ছে ছটা, তো এতটা টাইম লেগে গেছে। তো ভালোই লাগলো আজকে দিনটা, ভালোই মজা করলাম। তো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, অ্যান্ড একটা লাইক করে দিও।